আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন দরবারে আউলিয়া চ্যানেল। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আজ যে টপিকে ভিডিওটি নিয়ে এসেছি সেই টপিকটি হলো দোয়া, মানাজত। আমরা কোনো কবরস্থানে গিয়ে যখন আমরা জিয়ারত করি, জিয়ারতের পরে যে আমরা হাত তুলে দোয়া করি, সেই কিছু কিছু ওয়াহাবি মানুষ আছে যারা বলে ওই কবরের সামনে হাত তুলে দোয়া করা যাবে না, শেরেক বেদাতের ফতোয়া দিয়ে থাকে। আমরা কোনো আল্লাহর অলি বান্দাদের দরবারে যখন আমরা গিয়ে জিয়ারত করি, দোয়া করি, তখন বলে যে সেখানে হাত তুলে দোয়া করা যাবে না, এরকম অনেক ফতোয়া দিয়ে থাকে। সম্মিলিত মিলে মানাজত করা যাবে না, বহু রকম ফেতনা ফাসাদ করে থাকে। তো আমি সেদিকে যাচ্ছি না, আজ জাস্ট যে টপিকে আলোচনা করব, আমরা যে আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন ওনাদের কবরে যে আমরা গিয়ে জিয়ারত করি, জিয়ারতের পরে যে দোয়া করি, সেই কবরের সামনে দোয়া করাটাকে ওয়াহাবিপন্থী মানুষরা বলে থাকে নাকি বেদাত, শ্রেক, এরকম ফতোয়া দিয়ে থাকে। তারা বলে যে পশ্চিম দিকে মুখ করে দোয়া করতে হবে, কোনো কবরের সামনে হাত তুলে দোয়া করা যাবে না, শিরিক বেদাত ফতোয়া দিয়ে থাকে। তো এই কথা শুনে আমাদের কিছু আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষেরা যারা অবুজ, তারা ওই ওয়াহাবিপন্থীদের কথা শুনে তাদের ফাঁদে পা দিয়ে দেয়। তো সাবধান, আমি এই ভিডিওটা এই জন্যই বানাচ্ছি যে সাবধান করে দিচ্ছি আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষদেরকে, যে ওই সমস্ত ওয়াহাবিদের কথা শুনে ফাঁদে পা দেবেন না। কারণ ওনারা আপনাকে মধুর মতো কথা বলে বুঝিয়ে বুঝিয়ে মাথায় পুরো ভাইরাস ঢুকিয়ে দেবে। এত সুন্দর করে কথা বলবে যে আল্লাহওয়ালা কথা বলছে আমার সাথে, এত সুন্দর করে কথা বলবে মধুর সুরে, দিয়ে আপনার মাথায় ওই ভাইরাস ঢুকাতে থাকবে যে কবরের স্থানে গিয়ে কোনোদিন কবরের স্থানে দোয়া করা যাবে না, পশ্চিম দিকে মুখ করে দোয়া করো। এই রকম ঠিক আমার সাথে নয়, ঠিক আমার চোখের সামনে ঘটেছে। তো আপনারা ভাববেন যে আমি এইসব বক্তব্য দিচ্ছি, আমি কোনো হাফেজ, কারি, মৌলবি, মুফতি কিছুই নয়। তো আপনারা আমার কথা কীভাবে বিশ্বাস করবেন? আমি কোনো হাফেজকারি, মৌলানা, মুফতি নয়। তো আমি আলেমদের কিছু কিছু ভিডিও আপনাদেরকে আমি দেখাই, কারণ ওনারা তো আলেম মানুষ, ওনারা সবই জানেন, কোরআন হাদিস ঘাঁটাঘাঁটি করেন। আমিও কিছু কিছু কোরআন হাদিস খাঁটি পড়ি, কিন্তু আমি কোনো সার্টিফিকেটওয়ালা আলেম মৌলানা নয় যে আপনাদেরকে আমি খোলাখুলি চ্যালেঞ্জ করে কথা বলবো। তাই জন্যে আমি ছোটো ছোটো কিছু কিছু আলেমদের, যারা আহলে সুন্নাতুল জামাতের আকীদার, যে ভালো ভালো আলেমগণ আছেন, ওনাদের ভিডিওকে আমি ক্লিপ কেটে আপনাদেরকে দেখাই। তো চলুন আপনাদেরকে দেখাবো আজকে কবরস্থানের সামনে, কবরের সামনে হাত তুলে দোয়া করা যাবে কি না, ওনার ভিডিওটি দেখাই। আলাউদ্দিন জিহাদি দেখুন। আমাকেও ধরেছিল মদিনা শরীফ, আমাকে ঘেরাও করে ধরেছে, আমাকে চিনে কয়েকজন মিলে ধরেছে, ধরে বলতেছে আপনি কি আলাউদ্দিন জিহাদি? আমি বললাম জি। এগুলি বাঙালি, ওখানে শেখের চাকরি করে টাকার বিনিময়ে। আমি বললাম জি। কয় আপনি যে মোনাজাত করলেন কবরের কাছে, এটা কি ঠিক হলো? এটা কি কোনো হাদিসে আছে? আপনি তো আলেম, আপনি কি কোথাও পেয়েছেন কবরের কাছে মোনাজাত করা? মানে আল্লাহর হাবিবের রওজা মুবারকের কাছে মোনাজাত করছি, এটা উনি কবর বলতেছে? আমি ওনাকে পাল্টা জবাব দিয়ে বললাম, আপনি রওজা মুবারক বলেন, না হয় আপনার সাথে কথা বলবো না। আপনি রওজা মুবারক বলবেন কি না বলেন, না হয় আমাকে ডিস্টার্ব করবেন না, ডোন্ট ডিস্টার্ব মি, আউট অফ সাইট। আচ্ছা ঠিক আছে, রওজা মুবারক বললাম, আপনি বলেন তো রওজা মুবারকের কাছে হাত উঠায় মুনাজাত করা, এটা কি কোনো দলিল আছে? আমি তখন ওনাকে বললাম, আপনি কতটুকু লেখাপড়া করছেন? কারণ আমি তো যোগ্যতা না বুঝে দলিল দিলে সে তো ওই দলিলের মর্ম নাও বুঝতে পারে। উনি বলতেছে আমি মদিনা ভার্সিটি থেকে ফারেক, পিএইচডি হোল্ডার। আমি বললাম আপনি অনেক বড় আলেম, আপনি কি মুসলিম শরীফ পড়ছেন না? অবশ্যই পড়েছি, এটা আমি পড়াই। আমি তখন বললাম ভাই জান, রওজা মুবারকে দুই হাত তুলে দোয়া করা এটা অনেক ঊর্ধ্বের কথা, সাধারণ মুমিন মুসলমানদের কবরের কাছে দোয়া করা, দুই হাত তুলে দোয়া করা রহমাতুল লিল আলামিনের সুন্নাত, সুবহানাল্লাহ। তখন ওই শেখ, বাড়ি হলো খুলনা খালিশপুরে, সাথে আরেকজন ছিল, ওনার বাড়ি হলো ঠাকুরগা হরিপুর থানায়। এইভাবে কয়েকজনের পরিচয় নেওয়ার সুযোগ হয়েছিল। তিনি আমাকে বললেন, খুলনার ভাই বললেন, এটা রসুলের সুন্নত হলো কিভাবে? আমি ওনাকে বললাম ভাইজান, সহি মুসলিমের দিকে আপনি নজর করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করেন প্রতিদিন গভীর রাত্রে আমার দয়াল নবীজি
হুজরা মুবারক থেকে চুপি চুপি বের হতেন। আম্মা জানা আয়েশা বলে আমিও নবীজির পিছে পিছে বের হতাম, নবীজি কোথায় যায় এটা দেখার জন্যে। পিছে পিছে বের হয়ে দেখি আমার দয়াল নবীজি খালানা আলাইহি, নবীজির কদম মুবারক থেকে জুতা মুবারক গুলি খুলে ফেললেন। দয়াল নবী খালি পায়ে হুজরা মুবারক থেকে বের হলেন। ওই মদিনার শায়েককে আমি বললাম, ভাই যা, আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে দিনের নবী খালি পায়ে হেঁটে হেঁটে ওই যে জান্নাতুল বাকি কবরস্থানের কিনারে গিয়ে দাঁড়াতেন। আমার নবী একবার দুইবার না, কবরস্থানে তিনবার হাত উঠাইয়া দোয়া করতে। এই হাদিস বলার পরে মদিনার শেষেক তিনি আমাকে আস্তে সরে নরম একটা আওয়াজ দিয়ে বললেন, বহুদিন আগে পরিচিত, এখন সেটা খেয়াল নেই। তো এখানে আমরা কি বুঝলাম, হাদিস শরীফ মুসলিম শরীফ থেকে প্রমাণিত যে কবরে জিয়ারত করতে যাওয়ার সময় হাত তুলে দোয়া করা জায়েজ, কবর জিয়ারত করা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তো আপনারা এখানে ওয়াহাবিদের কথা শুনবেন, সেই সমস্ত মানুষদের কথা শুনবেন যারা বলে নাকি কবরের সামনে হাত তুলে দোয়া করা যাবে না, সেই সমস্ত মানুষদের কথা শুনবেন না আপনি হাদিসের কথা শুনবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বিবেক দিয়েছে, একটু দিমাগটা খাটান।